হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। তো চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকেকার ভিডিওটা কিছুটা কিউট কিউট টাইপের হতে চলেছে। তো আমার ইনবক্সে আমার একটা ফ্রেন্ড মেসেজ করেছিল যে, কী রে তোর পুচ্চু সোনাটা কেমন আছে? তোর পুচ্চু সোনা তো সবসময় দেখি, ফটো দেখি যে খুব শান্তশিষ্ট, খুবই ভালো। তো আমার এটাই বলার যে আমার পুচ্চু সোনা কত শান্ত, কত ভালো, আজকে সেটা নিয়ে ভিডিও। তো দেখতে থাকুন আমার পুতুল সোনাটা কতটা ঠান্ডা, কতটা নম্রভদ্র। তো দেখুন, এই দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বর আর কি ফোনের লাইটটা জ্বেলে দিয়েছিল, তাই দেখেই ও নাচতে শুরু করে দিয়েছে। হাতের কাছে কিছু না কিছু দিতেই হবে, তো যেটা দিয়ে ইঞ্জেকশন দেওয়ার পর যেই জেল মলমটা দিয়ে বাচ্চাদের দিলে গায়ে বা হাতে বা পায়ে দিলে যেটা ব্যথাটা নরম রাখে, সেটা পর্যন্ত ওর হাতে দিতে হবে, ও সেটা নিয়ে গালের ভিতর দেবে। তো বলুন, এমন ঠান্ডা আমার পুতুল সোনা। তো দেখুন, হাতে রুমালটা পর্যন্ত নিয়ে কেমনভাবে মারছে দেখুন বিছানাতে, যেন কাছাকুচি করছে। তো এই নিয়ে আমার চিন্তা নেই, বড়ো হলে নিজের কাছাকুচিটা নিজেই করে নেবে। হামা টেনে টেনে কোথায় আসছে দেখুন, ও যাই হাতে পাবে সেটাই নেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা সর্ষের তেল। তো এই সর্ষের তেলটা আমার দাদু, ঘটিয়ারানির দাদু, আমার পুতুল সোনার জন্য পাঠিয়েছিল। ওনাদের মাঠে আর কি সর্ষে চাষ হয়েছিল, তো খাঁটি সর্ষের তেল ঘানি থেকে ভাঙিয়ে আমার পুতুল সোনার জন্য পাঠিয়েছিল, যাতে ও টাটকা জিনিসটা পায়। তো এটা দিয়েই ওর গা হাত পা মালিশ করে আমি চান করাই। তো এবার পুতুল সোনার চান করানোর সময় তো দেখতেই পাচ্ছেন এই সর্ষের তেলটা নিয়ে ওকে মাখাচ্ছি। যেহেতু সত্যি বলতে এখনকার সর্ষের তেলে ভীষণ ভেজাল, আপনারা চেষ্টা করবেন যতটা খাঁটি জিনিস বাচ্চাদের জন্য ব্যবহার করতে পারেন। এই বাজারে পাওয়া এটা ওটা তেল বা অন্য কোনো গায়ে মাখা জিনিস বাচ্চাদের না মাখানোটাই ভালো। তো আমি বাচ্চাকে এই খাঁটি জিনিস খাঁটিয়ে সর্ষের তেলটাই মাখানো পছন্দ করি। এই সর্ষের তেলটা, সর্ষের তেলে তেমন কোনো ঝাঁঝ নেই বা খুব সুন্দর একটা মানে হালকা গন্ধ, এটা দিয়েই আমি বাচ্চাকে মালিশ করিয়ে তারপর কিছুক্ষণ স্টে করে তারপর ওকে চান করাই। তো দেখতেই পাচ্ছেন পুতুলকে যতবারই আমি আগলে পাগলে রেখে ওকে চান করানোর চেষ্টা করছি, ততবারই ছুটে পালাচ্ছে। মালিশ তো করতেই দেয় না, যত পারবে ছুটে পালানোর চেষ্টা করে। তো বলুন, তো এই দেখছেন কাজলটা তুলে দিচ্ছি। তো কপালের এই যে টিপটা সবসময় না পরিয়ে রাখাটাই ভালো। আমি তো মনে করি যে দুদিন কি তিন দিন পরপর এই টিপটা দেওয়াটা উচিত, বা একটু বড় হয়ে যাওয়ার পর বাচ্চাদের কপালে এই ধরনের টিপ দেওয়া ভালো। যেহেতু অনেকের দেখেছি যে খুব কম বয়সে থেকেই মানে দু একদিন বয়স হলো না, চওড়া করে একটা কাজল পরিয়ে দিল, কিন্তু এটা কিন্তু ভালো দেখায় না। বাচ্চাদের অনেক সময় দেখা যায় যে ওই জায়গাটা সাদা হয়ে গেছে বা অনেক কিছু হয়েছে, ওখানে ঘা বা কোনো কিছু র্যাশ টাইপের বার হয়ে যায়। তো বাচ্চাকে এরমভাবে তেল মাখিয়ে ওর বাবার কাছে দিলাম, ওর বাবাই এখন সামলাচ্ছে। তো আমি চলে গেলাম ঘরে, ওর জন্য চানের পরে একটা প্যান্ট আর জামা রেডি করে রাখলাম, চান করে উঠে পুতুল সোনা এটাই পরবে। তো চলুন এবার চানের দিকে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন পুতুল সোনা ওর বাবার কোলেতে উঠে আছে, আর আমার দেখে, আমার হাতে ফোন দেখে ওকে মারতে শুরু করে দিয়েছে অলরেডি। তো দেখি জলটা গরম হয়েছে কিনা। তো জলটা অতটা গরম হয়নি, তো জলটা নিয়ে দেখি একটু গরম করে নেওয়া যাক। যেহেতু সত্যি বলতে এখনকার ওয়েদারটা আপনারা দেখতেই পাচ্ছেন, কখনো রোদ কখনো বৃষ্টি, তো এরমভাবেই ওয়েদারটা খুবই খারাপ, বাচ্চাদের পক্ষে তো একেবারে ভালো নয়। তো গ্যাসেতে এই জলটা গরম করে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। গরম করে গামলা শুদ্ধ এখানেই রেখে দিয়েছি, পুতুল সোনাকে এখানেই চান করানো হবে। তো এটা আমার ঠাকুরঘরের সামনের পোর্শনটা। তো চলুন, এটা সাবান আর শ্যাম্পু, আমার পুতুল সোনাকে হিমালয়ার সাবান শ্যাম্পু ইউজ করি। যেহেতু সত্যি বলতে আমার পুতুলের গায়ে অতটা অন্য কোনো প্রোডাক্ট স্যুট করেনি, দেখেছি যতবার ইউজ করতে গেছি কিছু না কিছু প্রবলেম দেখা দিয়েছে। তো পুতুল সোনা দেখতেই পাচ্ছেন জল দেখে ও জলেতে লাভার জন্য শুধু বাবাকে মারছে, কোথায় আমার দিকে তুঁড়ে ফুঁড়ে আসছে। তো এই দেখতে পাচ্ছেন সাবান শ্যাম্পু গামছা নিয়ে ওকে চান করানোর জন্য পুরোই রেডি হয়ে গেছি। তো দেখুন এই সাবান মাখাচ্ছি, বা ওকে যখনই বলি যে পুতুল একটু ভালো করে বস, অমন করে না। হ্যাঁ, ছোট বাচ্চা ঠিকই, কিন্তু বাচ্চারা যে এত দুষ্টু হয় আমি আগে জানতাম না। আমার ভাইজিরাও আছে, আমার একটা ছোট ভাইপোও আছে, তারা যতটা দুষ্টু তার থেকে হাই লেভেলের দুষ্টু এটা। তো দেখুন সাবান কিছুতে মাখবে না, শুধু তাই তাই করে যাচ্ছে। বলুন
একটু তো বাচ্চারা স্থির হয়ে দাঁড়ায়। না, কিন্তু সেটা না, সারাক্ষণ জলেতে যদি বসিয়েছি সঙ্গে সঙ্গে, মানে উৎপাত, অতি মানে হাই লেভেলের উৎপাত। দেখুন, আপনারা ভিডিও দেখলে বুঝতেই পারবেন যে আমার পুতুল সোনা কতটা ঠান্ডা। তো আশা করছি আমার সে বন্ধুটাও দেখবে যে আমার পুতুল সোনা কত ঠান্ডা, তো সে উত্তরটা পেয়ে যাবে যে পুতুল কতটা ঠান্ডা। সারাক্ষণ দেখুন আমার হাত ধরবে, নালে উঠে পড়ছে, কোথাও জল ঘাঁটবে। এখন তো তাও ভালো, জল ঘাঁটার প্রতি অতটা ন্যাক নেই। আগে এমন ছিল যে ওকে জল থেকে তোলাই যেত না। দেখুন সারাক্ষণ তাই তাই, কি করব, সারাক্ষণ এত দুষ্টুমি করে। তাও আমার বন্ধু বান্ধব সকলে বলবে যে তোর বাচ্চা খুব ঠান্ডা। তো আশা করছি আমার বন্ধুরা দেখে ভিডিওটা বুঝতেই পারবে যে পুতুল সোনা আমার কতটা ঠান্ডা। আর পিছন থেকে ভাইজিরা ডাকছিল বলে আমার পুতুল বারবার পিছন ঘুরে ঘুরে দেখছে ওর দিদি ভাইরা কি করছে, ডাকছে কেন। তো এবারে গা হাত পা মুছিয়ে ওকে উপরে নিয়ে যাব। সারাক্ষণ দেখুন হাত ধরবে, নাহলে ওর বাবা ক্যামেরা ধরে আছে, তো ক্যামেরাটা ধরবে, এই নিয়ে সারাক্ষণ আউ 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 করছে। তো চানের পরে ওকে কিছুক্ষণ রোদেতেই দাঁড় করানো পছন্দ করি, যেহেতু ওর মাথার চুলগুলো একটু বড় বড়, তো সেই জন্য আমি ভাবি যে ওর চুলগুলো যদি একটু শুকিয়ে যায় তারপর ঘরের ভিতর ওকে তুলবো। তো সেই জন্য ওকে কিছুক্ষণ রোদে স্টে করাই, তারপর ওকে ঘরে নিয়ে যাই। তো এই দেখতেই পাচ্ছেন ওর বাবার সাথে খেলছে, ও আমার দিকে তাকিয়ে তাকিয়ে বারবার হেঁকে হুঁকে উঠছিল। তো এই জামা নিয়ে রেডি হয়ে আছি যে ওর এবার জামা কাপড় পরাবো। তো এই পাউডার মাখিয়ে দেওয়ার পর ওকে জামা পরাবো। দেখুন সারাক্ষণ হাতে কিছু না কিছু দিতে হবে, এমনকি ওর যে যেটা দিয়ে ওকে কাজল পরায় সেটা পর্যন্ত ওর দরকার ও গালের ভিতর দিয়ে দেবে। তাহলে বলুন কি করব, আমার বন্ধুরা সব সময় বলে তো এর উত্তর এরা এবারে পেয়ে যাবেন। দেখুন পাউডারের কোটো কোটো এদিক ওদিক ছোঁড়াছুঁড়ি সারাক্ষণ করবে, এই ওকে জামা কাপড় জামা প্যান্ট পরাচ্ছি। তো দেখুন জামা প্যান্ট পরাতে পর্যন্ত দিচ্ছে না, সারাক্ষণ দুষ্টুমি, সারাক্ষণ দুষ্টুমি, চুপচাপ একদম বসে না। তো বলুন আমি কি করব, মাথা ছানছি তাতে পর্যন্ত সমস্যা। দেখুন, আর হ্যাঁ, আমার মেয়ের একটা ভালো দিকটা হচ্ছে ও একটা ছোটবেলার টাইমে খুব কাঁদতো, তো এখন ইদানিং ও আঙুল চোষা ধরে, তো এখন অনেকটা কান্নাটা অনেক কমে গেছে। তো আমি ইউজ করি কাজলটা, আমি ব্লু হেভেনের কোম্পানির কাজল ইউজ করি, আমার এই কোম্পানির কাজলটা খুবই ভালো লাগে। তো আপনারা ট্রাই করে দেখতেই পারেন, আমার তো ভীষণ ভালো লাগে। তো এই কাজল পরাচ্ছি, কিন্তু এত কাঁদছে, এত কাঁদছে যে ধারণার বাইরে। পাউডার পরানোর সময় যে আমার মুখে মনে হয় অন্তত খান দশেক আমার চাপড় মেরেছে, এই দেখুন দুষ্টুমি শেষ নেই। তো এখন সোনাকে আমি ফিডিং করিয়ে, মানে খাইয়ে ধাইয়ে দুধ খাইয়েছি ওকে, দুপুরে দুধ খাইয়ে এই ঘুম পাড়িয়ে দিয়েছি। তো পুতুলও ঘুমোচ্ছে, পুতুলের পুতুলও ঘুমোচ্ছে। তো এই হচ্ছে আমার মেয়ে কতটা ঠান্ডা, এই নিয়েই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা প্লিজ বলবেন, আর পুতুল শোনার জন্য একটা করে লাইক দিয়ে দেবেন। তো এই লাইকের দরুন হয়তো আরও ভিডিও ছাড়বো। প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।